মেষ রাশি, মেষ লগ্ন বা এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির ফলাফলের মধ্যে দিয়েই কাটছে। কোনো বন্ধু বান্ধব আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্য শক্তির পরীক্ষা নিতে পারে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীরে আপনারা সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন, তবে নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতে পারে। আপনার আদর্শ যাতে হার না মানে সে সম্পর্কে আপনার বিশেষ সতর্ক থাকা উচিত, আর তাই প্রত্যেকটি সিদ্ধান্তে বিচক্ষণ হওয়া আপনার ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে চলেছে। আজ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। অভিভাবক অভিভাবিকাদের সম্প্রসারিত সহযোগিতার কারণে আর্থিক ঝঞ্ঝাট থেকে আপনারা মুক্ত হতে চলেছেন। চাকরিজীবীরাও আজ কিন্তু কর্মক্ষেত্রে আপনারা অনুকূল পরিবেশের মধ্যে দিয়েই কাটাবেন। আন্তরিকভাবে সবাই আপনার কথা শুনতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। গৃহের তরফে কোনো ঝামেলা কিন্তু আজ নতুন করে ঘটতে পারে, পাকিয়ে উঠতে পারে, সে ব্যাপারে আপনারা যত্নশীল হন। মত পার্থক্যের দরুন ব্যক্তিগত সম্পর্কও কিন্তু ভেঙে যেতে পারে, আর তাই নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, আত্মীয় পরিবার পরিজন প্রত্যেকের সাথেই সম্পর্কের মজবুতি বৃদ্ধি করবার চেষ্টা করুন। আজ হতদরিদ্র অভাবী মানুষজনেদের চামড়ার জুতো দান করলে প্রেমের জীবন, দাম্পত্য জীবন আপনাদের নির্বিঘ্নে কাটবে। অন্যথায় স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা আজ আপনাদের রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করলেই কিন্তু ক্ষতি। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ বেশ শক্তিশালী থাকছে, তাই বিষয়ে অত্যধিক সজাগ থাকার চেষ্টা করুন। আজ যেহেতু মঙ্গলবার, তাই মঙ্গল গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম ট্রাং ক্রিং ক্রৌং স্বঘুমায় নমঃ এটি 108 বার জপ করতে যেন ভুলবেন না।